আগের চেয়ে সংগঠিত হলেও আগামী নির্বাচনে চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি দলটির নীতি নির্ধারকদের সংখ্যা সরকার টার্গেট করেছে খালেদা জিয়াকে তাকে নির্বাচনে বাইরে রাখার চেষ্টা চলছে সেক্ষেত্রে বিএনপি সংকটে পড়তে পারে বলে সংখ্যা বিশ্লেষকদের তবে বিএনপি মনে করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ তারা আলমগীর স্বপনের রিপোর্ট নির্বাচন বা রাজনীতি বিএনপির তুরুপের তাস দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তাকে ঘিরে তার নির্দেশেই তৈরি হচ্ছে দলটির নির্বাচনী রাজনীতির ছক কিন্তু দুর্নীতির মামলার কারণে সেই ছকে কি পালট হবে বিএনপি নেতাদের অভিযোগ দ্রুত গতিতে এগুচ্ছে চেয়ারপার্সনের মামলার বিচার কাজ খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা হিসেবে এসব করা হচ্ছে বলে মনে করেন দলটির নীতি নির্ধারক ও সমর্থক বুদ্ধিজীবীরা বিএনপি যাতে নির্বাচনে বাধাগ্রস্ত হয় দেশের বেগম খালেদা জিয়া যাতে হয় তারা সেদিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন মানে তার পক্ষে টেনে অস্বাভাবিক না এবং এই যে আমার মনে হয় যে ক্ষমতাসীন দল মানে ভীত সন্তুষ্ট হয়ে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করছে দলের সব কিছু খালেদা জিয়া নির্ভর হওয়ায় ঝুঁকিও দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ পাঁচ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়া এবং আন্দোলনের ব্যর্থতা বিএনপি এখনও বহন করছে বলে মনে করেন তারা দলীয় প্রধান হিসাবে তার দিকে সহায় চেয়ে থাকে যে তিনি কি সিদ্ধান্ত নেবেন এই জিনিসটা আমাদের গণতন্ত্র পক্ষে সবচেয়ে মারাত্মক হুমকি সংসদীয় গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখার জন্য দরকার নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ সেটা চোদ্দো সালে সম্ভব হয়নি যে কোনো কারণে তারা সেটা করেননি তার মাসুল তাদেরকে দিতে হয়েছে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বিএনপি একাট্টা বলে দাবি নীতি নির্ধারকদের প্রশ্ন হচ্ছে দল ভাঙা বা খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সক্ষম বিএনপি শীর্ষ নেতৃত্বের পরে আর কারা নেতৃত্বে আছেন এটা বোঝা মুশকিল সত্যিকারভাবে দ্বিতীয় সারি নেতৃত্ব এই দুই দলের আওয়ামী লীগ কারো কারো ক্ষেত্রেই গড়ে ওঠেনি সেটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষত বিএনপির ক্ষেত্রে তাকে যদি অ্যাবসেন্ট করা হয় অনুপস্থিত করা হয় নির্বাচন থেকে দূরে রাখা হয় তাহলে ডেফিনেটলি একটা সংকট তৈরি হবে তারপরও নতুন নেতৃত্ব গজিয়ে উঠতে পারে পরিস্থিতি তৈরি করে ফেলবে সাত আট বছর ধরে চেষ্টা হচ্ছে বিএনপির মধ্যে সংকট তৈরি করার জন্য জন্য বিএনপি অধিকতর শক্তিশালী পুরে খাটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নীতি নির্ধারকদের আশা নির্বাচন ঘনিয়ে এলে পাল্টে যাবে অনেক সমীকরণ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা